এরকম একজন চেস প্লেয়ার যে আজ অবধি একটাও ম্যাচ হারেনি। এই খেলায় তার ব্রেনের ধারে কাছে পৃথিবীর অন্য কোনো মানুষ ছিল না, কিন্তু একদিন একটা কম্পিউটারের কাছে সে তার জীবনের প্রথম ম্যাচ হারে। এবং তারপর ঠিক কী হয় সেটাই দেখব আজকের এই মাস্টারপিস মুভির গল্পে। তো আজ এক্সপ্লেন করছি 2000 সালে মুক্তি পাওয়া দুর্দান্ত একটি মুভি, টেলস অব দ্য আনইউজুয়াল। কাহিনীর শুরু হলে আমরা আকিরা কাটো নামের এই ছেলেটিকে দেখতে পাই, যে আসলেই একজন চেস খেলার মাস্টার। ওর ব্রেন এতটাই ফাস্ট যে ও 1 সেকেন্ডে একসাথে পরবর্তী 3টি দানের কথা চিন্তা করতে পারত। কিন্তু আজ ও যার সাথে চেস খেলছে সে কোনো মানুষ নয়, সেটা হচ্ছে সুপার ব্লু নামের একটি কম্পিউটার, যেটা মাত্র 1 সেকেন্ডে 200 মিলিয়ন আলাদা আলাদা দান ভেবে রাখতে পারত। আকিরা আজ অবধি একটাও ম্যাচ হারেনি, ও একজন বিশ্ব চ্যাম্পিয়ন। তবে আজও যখন সেই সুপার ব্লু কম্পিউটারের সাথে একটা চেস ম্যাচ খেলতে বসেছে, তখন কোটি কোটি মানুষ ওর ওপর তাকিয়ে রয়েছে। যে আকিরাকে আজ পর্যন্ত কোনো মানুষ চেস খেলায় হারাতে সক্ষম হয়নি, সেই আকিরা আজ সুপার ব্লু কম্পিউটারের কাছে হেরে যায়। প্রতিটা দর্শক ওকে ট্রোল করতে শুরু করে, ওকে নিয়ে খিল্লি করতে থাকে। আকিরা জীবনে আজ প্রথমবার হেরে গেছে, ও প্রচণ্ড ভেঙে পড়েছিল, এমনকি ও তখন ওই চেস বোর্ডটাকেই মেরে ভেঙে দেয়। এইভাবেই 3 বছর কেটে গেছে। ওই দিন হেরে যাওয়ার পর আর আকিরা একটাও ম্যাচ খেলেনি। একজন চেস মাস্টার নিজেকে চেস খেলা থেকেই সরিয়ে রেখেছিল। এমনকি এই 3টে বছরে কেউ কোথাও আকিরাকে দেখতে পর্যন্ত পায়নি। দেখানো হয় আকিরা এই 3 বছরে নিজের সব কিছু হারিয়ে ফেলেছে, নাই ওর কাছে কোনো টাকা পয়সা আছে আর নাই আছে মান সম্মান। আকিরা বিভিন্ন ধরনের নেশা করে নিজেকে শেষ করে ফেলছে, ও রাস্তায় রাস্তায় পড়ে থাকতো। এইরকমই একদিন আকিরার সামনে একটা গাড়ি এসে থামে, গাড়িটা থেকে 2জন বেরিয়ে আসে আর জোর জবরদস্তি আকিরাকে নিজেদের সাথে উঠিয়ে নিয়ে চলে যায়। লোকগুলো আকিরাকে একটা বিলাসবহুল বাড়িতে নিয়ে যায়, যেখানে ওর সাথে একজন বৃদ্ধ লোকের দেখা হয়। লোকটা ওকে বলে, আমি চিনি তোমায়, তুমি যতই নিজেকে সব কিছুর থেকে লুকিয়ে রাখো না কেন, আমি তোমায় ভালো করেই চিনি এবং জানি তুমি কে। আকিরা তাকে জিজ্ঞেস করে, আমি কে? আসলে আকিরা এই 3 বছরের মধ্যে নিজের নাম, পরিচয়, ঠিকানা সব কিছু বদলে ফেলেছিল। বৃদ্ধ লোকটা আকিরাকে বলে, আমি তোমার সাথে শুধুমাত্র একটা গেম, অর্থাৎ একটা ম্যাচ খেলতে চাই। লোকটা একটি সাজানো চেস বোর্ড আকিরার সামনে এনে রাখে, যেটা দেখতেই আকিরার শরীর খারাপ হয়ে যায়। ওই দিন আকিরা হেরে যাওয়ার পর থেকে এখনও ও ঘৃণা করে এই খেলাটিকে, ও খেলাটিকে দেখতেও চায় না। সেজন্য ওই বৃদ্ধ লোকটাকে বলে, আমি এখান থেকে বেরোতে চাই। লোকটা বলে, ওই দিন যখন তুমি কম্পিউটারের সাথে খেলেছিলে আমি নিজের সব টাকা তোমার ওপর লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি হেরে যাও, আমার পুরো টাকা লস হয়ে যায়। এখন তোমার কাছে অত টাকা তো নেই যে তুমি সেই ক্ষতিপূরণ দেবে, তাই আমি চাই তুমি আমার সাথে একটা ম্যাচ খেলো। আকিরা এইসব কথার কোনো উত্তর দেয় না। বৃদ্ধ লোকটা তখন আকিরার চেস বোর্ডের দিকে থাকা রাজার ঘুঁটিটাকে উঠিয়ে দিয়ে বলে, আবারও তুমি হেরে গেলে, না খেলেও আজ তুমি হেরেছ। আকিরা বলে, না আমি খেলবো। ও বোর্ডের দিকে একবারও তাকায় না, ওই বৃদ্ধ লোকটাকে নিজের দান বলে দেয়। এইভাবেই লোকটা ওর ঘুঁটিগুলোকে চাল দেয়। আকিরার ব্রেন এতটাই শার্প ছিল যে ও না দেখেও চেস খেলতে পারত। বৃদ্ধ লোকটা যে আকিরার কথা শুনে শুনে ওর ঘুঁটিগুলো চাল দিচ্ছে, উনি কানে একটা এয়ারপিস পরেছিলেন। আকিরা যখন ওই রুমের জানলার সামনে যায় তো ও দেখে নিচে বিশাল বড় একটা চেস বোর্ড রয়েছে, যার মধ্যে জীবন্ত মানুষ নড়াচড়া করছে। নিচে থাকা লোকগুলো আর ওপরে আকিরার সাথে খেলা ওই বৃদ্ধ লোকটার চেস বোর্ডে থাকা ঘুঁটিগুলো সাইমেলটেনিয়াসলি একই সাথে মুভমেন্ট করছিল। আকিরা বিষয়টা বুঝে উঠতে পারছিল না। বৃদ্ধ লোকটা এইবার নিজের পরবর্তী চালেই আকিরার বোরে ঘুঁটিটাকে মেরে দেয়। এবার যখনই আকিরার বোরে মারা যায়, তখন আকিরা জানলা দিয়ে নিচে দেখে, তো দেখা যায় নিচে যে লোকগুলো ওপরের চেস বোর্ডের পজিশনে দাঁড়িয়েছিল, ওদের মধ্যে একজন সামনে এগিয়ে এসে অন্য আর একজনকে খুন করে দেয়। আকিরা এখনও কিছু বুঝে উঠতে পারছিল না। ওই বৃদ্ধ লোকটাকে বলে, এটা কী ধরনের ইয়ার্কি হচ্ছে? লোকটা বলে, তুমি এত চাপ নিচ্ছ কেন, এ তো শুধুই একজন সিপাহী ছিল। আকিরা সঙ্গে সঙ্গে ছুটে নিচে যায়, ও দেখে সবাই যেমনকার তেমন দাঁড়িয়ে রয়েছে। ও সেই লোকটার কাছে যায় যাকে একটু আগেই অন্যজন মারল, তবে লোকটার মধ্যে একটুও আফসোস নেই,
লোকটা উল্টে আকিরাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইয়োর নেক্সট মুভ, অর্থাৎ তোমার পরের দানটা কি। মিনিটের মধ্যেই সেই লোকটা মারা যায়। তখন বাকি যারা যারা ওই চেষ্টার মধ্যে দাঁড়িয়েছিল তারা ওখান থেকে চলে যায়। এই সময় দূর থেকে একজন মহিলা আকিরাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে নেয় আর ভাবে আকিরাই ওই লোকটাকে মেরেছে। আকিরা ওখান থেকে পালিয়ে নিজের সেই ডক্টরের কাছে যায় যার কাছে 3 বছর আগে আকিরা নিজের মানসিক চিকিৎসা করাতো। কারণ ওই দিন ম্যাচ হারার পর আকিরা বীভৎস ডিপ্রেশনে চলে যায়। সারাক্ষণ চেস নিয়ে স্বপ্ন দেখত, যেখানে ও দেখত চেস বোর্ডের মধ্যে থাকা ঘুঁটিগুলো ওকে মারার জন্য এগিয়ে আসছে, যেগুলো ধীরে ধীরে ও নিজের বাস্তব জীবনের সাথে মেলাতে শুরু করে। ও সবসময় চেসকে নিজের জীবনের সাথে মেলাতো, তাই যখন ও হেরে যায় তখন ও নিজের বউ কুমি, যাকে ও একজন রানীর মতো করে দেখত, তাকে ছেড়েও অনেক দূর চলে যায়। কারণ ও ভাবত ও নিজের রানীর যোগ্য নয়। ডক্টর আকিরাকে জিজ্ঞেস করে, 3 বছর তুমি কোথায় ছিলে? আকিরা তাকে বলে ওর সাথে এতদিন কি কি ঘটেছে। সাথেই ওই ডক্টরকে সেই বৃদ্ধ লোকটার কথাও বলে যার সাথে কিছুক্ষণ আগেই ও গেম খেলছিল, কিভাবে সত্যিকারের মানুষকে ওরা ওখানে মেরে ফেলে। তবে ডক্টর মনে করে এগুলো শুধুমাত্রই আকিরার দুঃস্বপ্ন, এছাড়া কিছুই না। এইবার আকিরা ডক্টরকে আরও কিছু বোঝানোর আগেই ওখানে থাকা একটা প্রিন্টার থেকে একটা প্রিন্ট বাইরে আসে, যেটা ছিল একটা চেস বোর্ড এবং তাতে লেখা রয়েছে হোয়াট ইজ ইয়োর নেক্সট মুভ, অর্থাৎ তোমার পরের দান কি। আকিরা এখন এটা বুঝতে পারছে যে ও যে গেমটা ওই বৃদ্ধ লোকটার সাথে শুরু করেছিল সেটা এখনও চলছে। আকিরা তখন ডক্টরের ওই প্রিন্টারের সামনে বলে, আমি চাই আমার আরেকটি বোর্ডে ঘুটি যেন E3 পজিশনে চলে যায়। এরপর ওই প্রিন্টার থেকে আরও একটা প্রিন্ট বেরোয়, যেটা এটা বোঝায় যে E3 পজিশনে যাওয়ার পর এখন ওই বৃদ্ধ লোকটার রানী ঘুটিটা ওর সামনে রয়েছে, ও আকিরার ঘোড়াটাকে মারতে চলেছে। বাস্তবেও ঠিক সেটাই হয়। ওই মুহূর্তেই আকিরার যে ডক্টর ছিল সে মারা যায়। আকিরা প্রচণ্ড ঘাবড়ে যায়। এই সময়ও নজর পড়ে এখানকার একটা দেওয়ালে থাকা একটি ফটো ফ্রেমের দিকে, যেখানে আকিরা দেখে ডক্টর একটি ঘোড়ায় চেপে আছে। তো এইবার আকিরা এই বিষয়টা বুঝতে পারে যে ওর সাথে যে গেমটা চলছে তাতে আকিরার ডক্টরই ওর ঘোড়া ছিল। আকিরা লক্ষ্য করে ডক্টর যে গ্লাসটায় চা পান করছিল ওই গ্লাসটাতেও চেস বোর্ডের মতো করেই ডিজাইন করা রয়েছে, অর্থাৎ ওই গ্লাসে এরকম কিছু একটা মেশানো ছিল যেটার প্রভাবেই ডক্টরের মৃত্যু হয়। ডক্টরের অ্যাসিস্ট্যান্টও এই রুমের বাইরে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরই সে দরজা খোলে আর আকিরাকে জিজ্ঞেস করে, তোমার পরের দান কি। আকিরা এখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে। এই সময় ওর সামনে থেকে একটা বাচ্চা ছেলে এসে দাঁড়ায়, যার হাতে আকিরার সঙ্গেই চলতে থাকা চেস গেমটার একটা ছবি ছিল। অর্থাৎ যতদূর পর্যন্ত আকিরা ওই ক্লিনিকের মধ্যে খেলেছিল ওর ঘুটিগুলো যে যে পজিশনে রাখা ছিল শেষবার, এখানেও বাচ্চাটার হাতে হুবহু একই একটা বোর্ড ছিল। ছেলেটিও এখানে আকিরাকে জিজ্ঞেস করে, তোমার পরের দান কি। আকিরা তখন ছেলেটিকে বলে, আমি চাই রাজা E2 চলে যাক। তখন ছেলেটি বলে, তুমি যদি এই দানটা দাও তাহলে কিন্তু তোমার রাজা মারা যাবে। এখানে রাজা অর্থাৎ আকিরা নিজেই মারা যাবে। আকিরা ওখান থেকে ছুটে পালায়। আকিরা এইবার ওই সমস্ত মানুষগুলোকে নিয়ে ভাবতে শুরু করেছিল যাদের এখনও পর্যন্ত ওর সাথে চলা চেস গেমের জন্য মৃত্যু ঘটেছে। সাথেই ওর এরকম মনে হচ্ছে যেন সমস্ত চেস প্লেয়ার ওকে মেরে ফেলার জন্য ছুটে আসছে। আকিরা ছুটতে ছুটতে একটা পার্কিংয়ে পৌঁছয়। ওখানেও ও দেখে গাড়িগুলো ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছে যেমনটা ওর সাথে চলতে থাকা গেমে ঘুটিগুলো চেস বোর্ডের মধ্যে রয়েছে। আকিরা একটা গাড়িতে উঠে ওই গাড়িটাকে ওখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করে। তবে গাড়িটা নর্মালি চলে না, বরং কোনাকুনি চলতে থাকে, কারণ এই গাড়িটা চেস গেমের হিসেবে আকিরার উট হিসাবে রাখা ছিল। আকিরা তখন ওই গাড়িটা থেকে নেমে অন্য একটি গাড়িতে উঠে পড়ে। তবে এই গাড়িটা স্টার্টই নিচ্ছিল না, কারণ এখন ওর চাল ছিল না, চাল ছিল ওই বৃদ্ধ লোকটার। যারপর সামনে থেকে একটা সপাটে গাড়ি এসে আকিরার গাড়িতে ধাক্কা মারে, কারণ এটা ছিল ওই বৃদ্ধ লোকটার হাতি ঘুটিটা, যেটা আকিরার হাতিকে মেরে ফেলে। আকিরা এখান থেকে সোজা নিজের বাড়িতে চলে যায়, কিন্তু ও দেখে বাড়িটা বিক্রির জন্য বোর্ড ঝোলানো রয়েছে। আসলে হাতিকে চেস খেলায় ক্যাসেলও বলা হয়ে থাকে, এবং আকিরার এই বাড়িটাই একটা সময় ওর ক্যাসেল ছিল, যেখানে আকিরা নিজের রানী কুমির সাথে থাকত, এই জন্য এটাও ওর থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আকিরা ভালো মতন বুঝতে পারছিল যে এইবার ওর রানী অর্থাৎ কুমির প্রাণের আশঙ্কা রয়েছে।
সেজন্য আকিরা আরও একবার ওই বৃদ্ধ লোকটার কাছে যায়। আকিরা তাকে বলে, কোথায় আমার স্ত্রী? বৃদ্ধ লোকটা বলে, তুমি নিজের রাজাকে সরিয়ে নিয়ে গেম ছাড়তে পারো। আকিরার তখন ওই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন ও সুপার ব্লু কম্পিউটারের কাছে হেরে গেছিল আর সবাই ওই দিন ওর মজা উড়িয়েছিল। সেজন্য আকিরা সিদ্ধান্ত নেয় ও ওই বৃদ্ধ লোকটার সাথে চেস খেলবে। আকিরা তার উল্টো দিকে বসে পড়ে। এবার আকিরা আর ওই বৃদ্ধ লোকটা চেস খেলতে শুরু করে। ধীরে ধীরে ওরা দুজনই এক এক করে একে অপরের ঘুঁটিগুলোকে মেরে দেয়। গেম এখন আকিরার দিকে ও পরবর্তী দুটো চালের মধ্যেই ওই বৃদ্ধ লোকটার রাজাটাকে, অর্থাৎ ওই বৃদ্ধ লোকটাকে চেকমেট করে ফেলবে, অথবা বৃদ্ধ লোকটা এই খেলায় হেরে যাবে। কিন্তু এই সময় দুজন লোক এসে আকিরাকে উঠিয়ে নিয়ে চলে যায়। দেখা যায় লোকগুলো আকিরাকে একটা বড় স্টেডিয়ামের মধ্যে নিয়ে এসেছে, ওখানেই ওই বৃদ্ধ লোকটাও ছিল। এখানে একটা বিশাল বড় চেসবোর্ড রয়েছে। এই চেসবোর্ডে যে ঘুঁটিগুলো রয়েছে, বাস্তবে ওগুলো প্রত্যেকেই মানুষ। বৃদ্ধ লোকটা আকিরাকে বলে, হাজার হাজার বছর আগে রাজা মহারাজারা তাদের কয়েদিদের সাথেও ঠিক এরকমই চেস খেলতো, যে খেলায় কোনো ইমোশন বলে কিছু ছিল না। এখন আকিরার চালই ছিল, ও নিজের পরবর্তী দুটো চালেই ওই বৃদ্ধ লোকটাকে চেকমেট করে দেবে, যাতে ওই বৃদ্ধ লোকটাও হেরে যাবে। এখানে ওই বৃদ্ধ লোকটা আর আকিরা যে যার দিকে রাজার পজিশনে দাঁড়িয়েছিল। আকিরাকে এখন ওর প্রথম চালে ওর ঘোড়াটাকে মুভ করতে হবে, যারপর দ্বিতীয় চালেই ও চেকমেট করে ফেলবে। বৃদ্ধ লোকটা আকিরাকে বলে, তুমি যদি তোমার ঘোড়াটাকে নিয়ে এগো, তাহলে আমার হাতি কিন্তু তোমার রানীকে মেরে ফেলবে। এই সময় রানীর মুখের ঢাকাটা খুলে দেওয়া হয়। আকিরা দেখে রানীর পজিশনে ওর স্ত্রী কুমিকেই ওরা বেঁধে রেখেছে, আর আকিরা এখন যদি ওর ঘোড়ার পজিশন বদলায়, তাহলেই ওই বৃদ্ধ লোকটা কুমিকে মেরে ফেলবে। আকিরা এই সময় কুমিকে বাঁচানোর জন্য এগোয়। তখনই ওপর থেকে একজন ওর দিকে গুলি চালায়, অর্থাৎ আকিরা কোনো মতেই নিজের ঘর থেকে বেরোতে পারবে না। বৃদ্ধ লোকটা আকিরাকে বলে, এই খেলায় ইমোশনের কোনো জায়গা নেই, কেউ কদর করে না। তুমি কেন নিজের বউয়ের কথা ভাবছো? বরং তোমার এটা ভাবা উচিত যে কিভাবে তুমি এই খেলায় জিতবে। তখন আকিরা বলে, না, আমি ওকেই বাঁচাতে চাই, কারণ আকিরা কুমিকে প্রচণ্ড ভালোবাসত। সেই জন্য জেনে বুঝেই ও আর ঘোড়াটাকে চাল না দিয়ে নিজেই একটা অন্য ঘরে একটা অন্য ঘুঁটির সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যাতে ও নিজের বউকে বাঁচাতে পারে। এই একটা চালের পর আকিরা এখন নিশ্চিত হেরে যাবে। ওর সামনে থাকা ঘুঁটিটা এগিয়ে এসে আকিরাকে মেরে ফেলে। আকিরা ওখানেই মাটিতে পড়ে যায়, অর্থাৎ ও নিজের বউকে বাঁচানোর জন্য নিজের হার মেনে নেয়। ওর হারে ওই বৃদ্ধ লোকটা ওর জন্য হাততালি দেয়। একটু পর আকিরার বউ কুমিও নিজের কস্টিউম থেকে বেরিয়ে এসে আকিরার জন্য তালি দেয়। সাথেই আরও কিছু লোককেও আমরা দেখতে পাই, যাদের মধ্যে সেই ডক্টরও ছিল যার মৃত্যু হয়েছিল। আসলে এই লোকগুলো প্রত্যেকেই সেই সমস্ত লোক যারা আকিরার সামনে মারা গেছিল। প্রত্যেকটা লোক এখন আকিরার জন্য হাততালি দিচ্ছিল। আকিরা দেখে ও সম্পূর্ণ ঠিক আছে। যেই চাকুটা দিয়ে আকিরাকে মারা হয়েছিল, ওটা একটা স্প্রিং লাগানো চাকু ছিল। আসলেই এই সব কিছু ছিল আকিরাকে সুস্থ করে তোলার জন্য সাজানো একটা মাস্টার প্ল্যান, যেটাকে শক থেরাপি বলা হয়ে থাকে, যাতে আকিরাকে ঠিক করা যেতে পারে। আকিরার সামনে যে বৃদ্ধ লোকটা ছিল, যে আকিরার সাথে গেম খেলছিল, তিনি হচ্ছেন ওই সুপার ব্লু কম্পিউটারের ইনভেন্টর, যার কাছেই আকিরা প্রথমবারের মতন ওই দিন হেরে গেছিল। যে হারের পর আকিরা নিজের মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছিল ও ডিপ্রেশনের মধ্যে চলে যায়। সেই জন্য তিনিই আকিরাকে সাহায্য করতে চাইছিলেন, কারণ তার জন্যই একজন চেস মাস্টার নিজের জীবন থেকে চেস খেলাটাকেই দূরে সরিয়ে দিয়েছিল। বৃদ্ধ লোকটা এখানে আকিরাকে বলে, তোমার মনে হচ্ছিল তুমি আমার সাথে গেম খেলছো, কিন্তু বাস্তবে তুমি আজও ওই কম্পিউটারের সাথেই খেলছিলে। আমি এই এয়ারপিসের সাহায্যে ওই কম্পিউটারের কমান্ড শুনে শুনে চাল দিতাম। যখন তুমি নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিজেকেই বলিদান করলে, এই ইমোশনের জায়গাটা আমার কম্পিউটার বুঝে উঠতে পারেনি, যার ফলে ওটা ক্র্যাশ হয় আর এই খেলায় তুমি জিতে যাও। যদিও আকিরা এমনিতেই এই গেমটা জিততেই চলেছিল, এবং ফাইনালি আকিরা আজ সুপার কম্পিউটারের বিপরীতে থেকেও এই খেলায় জিতে যায়। আকিরা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে ও মানসিকভাবে যতখানি ভেঙে পড়েছিল তা এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছিল। ও নিজের রানী, অর্থাৎ বউ কুমিকে জাপটে ধরে, এবং সেখানে থাকা প্রতিটা লোক আকিরার জন্য হাততালি দেয়। আর এখানেই এই অসাধারণ মুভিটা সমাপ্ত হয়।
তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভির গল্প কমেন্টে জানিও। একটা করে লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটায়। চ্যানেলে নতুন হলে, সাথে এরকম দারুণ দারুণ মুভির গল্প বাংলায় দেখতে হলে আজই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।